ব্যাংক ও অন্যান্য নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য। খেলারাম খেলে যা কার রচনা? সৈয়দ শামসুল হক। গ্রানাডা শেষ বীর গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী। গোলাম মোস্তফার বিখ্যাত গ্রন্থ হচ্ছে বিশ্ব নবী। চৈতন্যদেব জন্মগ্রহণ করেন নবদ্বীপে। চোখের বালি উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। চাচা কাহিনী গ্রন্থের রচয়িতা সৈয়দ মুজতবা আলী। চণ্ডীমঙ্গল কাব্যের কবি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। কামাল পাশা ও আনোয়ার পাশা গ্রন্থ দুটির রচয়িতা ইব্রাহিম খান। কবর নাটকটির রচয়িতা মুনির চৌধুরী। কবর নাটকের পটভূমি হচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলন। কবর নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়? ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কবর কবিতাটির রচয়িতা জসিম উদ্দিন। কবর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? রাখালি। কৃষ্ণপক্ষ গ্রন্থটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। কাঁদো নদী কাঁদো উপন্যাসের রচয়িতা সৈয়দ অলি উল্লাহ। খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? এটি একটি কাব্য রচনা। একে কি বলে সভ্যতা? প্রহসনটি কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। এসব বিজ্ঞানের রাজ্যে গ্রন্থটির রচয়িতা আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন। ওরা কত মালিক নাটকের রচয়িতা মামুনুর রশিদ। গুজরাটের 2 বছর গ্রন্থটির রচয়িতা আতাউর রহমান খান। প্রধানমন্ত্রিত্বের 9 মাস গ্রন্থটির রচয়িতা আতাউর রহমান খান। স্বৈরাচারের 10 বছর গ্রন্থটির রচয়িতা আতাউর রহমান খান। করি দিয়ে কিনলাম উপন্যাসটি রচনা করেন বিমল মিত্র। করি ও কোমল গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কমলাকান্তের দপ্তর গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা? ব্যঙ্গাত্মক রচনা। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্রীতদাসের হাসি উপন্যাসের রচয়িতা শওকত উসমান। কুলিনকুল সর্বস্ব নাটকের রচয়িতা রামনারায়ণ তর্করত্ন। কাফেলা নাটকের রচয়িতার নাম হচ্ছে ইব্রাহিম খা। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম হচ্ছে বিদ্রোহ সংহার। লালন ফকির নাটকের নাট্যকার কল্যাণ মিত্র। সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার গিরিশচন্দ্র সেন। অশ্রুমালা কাব্যগ্রন্থের রচয়িতা মহাকবি কায়কোবাদ। অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপরাজিতা গ্রন্থটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আত্মঘাতী বাঙালি এর রচয়িতা নীরজচন্দ্র চৌধুরী। অনল্পবাহ ও রায়নন্দিনী কাব্যগ্রন্থের রচয়িতা ইসমাইল হোসেন সিরাজি। আবদুল্লাহ উপন্যাসটি কে রচনা করেন? কাজী ইমদাদুল হক। আবার আসিব ফিরে কবিতাটির রচয়িতা জীবনানন্দ দাশ। আমার পূর্ব বাংলা কবিতাটির রচয়িতা সৈয়দ আলী আহসান। আনন্দমঠ ও দেবী চৌধুরানী গ্রন্থ দুটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি বিজয় দেখেছি গ্রন্থের রচয়িতা হিমার আক্তার মুকুল। আলালের ঘরের দোলাল গ্রন্থের রচয়িতা পেরিচাঁদ মিত্র। ইস্তাম্বুল যাত্রীর পত্র এর রচয়িতা ইব্রাহিম খা। ঈশ্বর পাটনী চরিত্রের চেষ্টা ভারতচন্দ্র রায়গুণকার অন্নদামঙ্গল। ইসুফজুলেখা কাব্যের রচয়িতা শাহ মোহাম্মদ সগীর। ইসমাইল হোসেন সিরাজি যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন? অনল প্রবাহ। উমর ফারুক কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? জিঞ্জির। উদাসীন প্রতীকের মনের কথা উপন্যাসের রচয়িতা মীর মোশাররফ হোসেন। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা রশিদ করিম। গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রচয়িতা ন্যাথানিয়েল ব্রাসি হেলহেট।
আমার দেখা রাজনীতির 50 বছর, গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমেদ। আমি সৈনিক রচনাটি নজরুলের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? দুর্দিনের যাত্রী, আগুন নিয়ে খেলা গ্রন্থটির রচয়িতা অন্নদাশঙ্কর রায়, আমলার মামলা গ্রন্থটির রচয়িতা শওকত ওসমান, আলাওলের শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে পদ্মাবতী, আব্দুল কাদেরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে দিল রুবা, আলো ও ছায়া কাব্যগ্রন্থের রচয়িতা কামিনী রায়, আবোল তাবোল কার রচনা? সুকুমার রায়। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ, আহসান হাবীবের বিখ্যাত উপন্যাস অরণ্য নীলিমা, নোলক কবিতা আল মাহমুদের কোন গ্রন্থের অন্তর্গত? লোকলোকান্ত। আকাঙ্ক্ষিত অসুন্দর কাব্যগ্রন্থের রচয়িতা ফজল শাহাবুদ্দিন। আমি কিংবদন্তির কথা বলছি, কাব্যগ্রন্থের রচয়িতা আবু জাফর উবায়দুল্লাহ। ধন্যবাদ কবিতাটি কার রচিত? আহসান হাবিব। নৈবেদ্য গ্রন্থটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। নবী কাহিনী গ্রন্থের রচয়িতা কাজী ইমদাদুল হক। নয়া খানদান নাটকের রচয়িতা নুরুল মোমেন। নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। নকশিকাঁথার মাঠ কাব্যটির রচয়িতা জসিম উদ্দিন। নকশিকাঁথার মাঠ কাব্যটির ইংরেজি অনুবাদক ই এম মিলফোর্ড। নবীন মাধব কোন নাটকের চরিত্র? নীলদর্পণ নাটকের চরিত্র। নারীর মূল্য প্রবন্ধের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নৌকাডুবি উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। নুরুলদিনের সারা জীবন নাটকের রচয়িতা সৈয়দ শামসুল হক। নির্জন স্বাক্ষর গ্রন্থটির রচয়িতা বুদ্ধদেব বসু। নূরনামা কাব্যগ্রন্থের রচয়িতা আব্দুল হাকিম। পদ্ম নদীর মাঝি উপন্যাসের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী উপন্যাসের উপজীব্য হচ্ছে গ্রামীণ জীবন। পথের দাবি উপন্যাসটি রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রসন্ন প্রহর গ্রন্থের রচয়িতা সিকান্দার আবু জাফর। প্রেমের সমাধির রচয়িতা মোহাম্মদ নজিবুর রহমান। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসের রচয়িতা আবু জাফর শামসুদ্দিন। পায়রা হাউস পাওয়া যায় নাটকের রচয়িতা সৈয়দ শামসুল হক। পদ্মারাগ গ্রন্থটির রচয়িতা বেগম রোকেয়া। পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতা মোহাম্মদ বরকতুল্লাহ। পথপ্রবাসে গ্রন্থের রচয়িতা অন্নদাশঙ্কর রায়। পলাশির যুদ্ধ গ্রন্থের লেখক হচ্ছে নবীনচন্দ্র সেন। প্রভূতি সম্ভাষণের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিশেরবাসী গ্রন্থের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। বিলেতা 750 দিন গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থের রচয়িতা শ্রীমতী ক্যাথেরিন। ফকির গরিবুল্লাহ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে যজ্ঞনামা। ফুড কনফারেন্স গ্রন্থটির রচয়িতা হচ্ছে আবুল মনসুর আহমেদ। ফারুক আহমেদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে সাত সাগরের মাঝি। বীরবলের হালখাতার রচয়িতা প্রমথ চৌধুরী।